দেখতে পাচ্ছ মার রান্না হয়ে গেছে মাংস। আজকে ফাইনালি কি রেসিপি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো বড় বড় কাঁকড়া এনেছে আমাদের। তুই হাই বল, এ হাই বল। হাই বন্ধুরা, চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। দিদিরা এসেছে, আমরা সকলেই আছি। দু তিন দিন ধরে সব নিরামিষ খেয়েছে, আজকে সব মাছ মাংস দিয়ে বেশ আরামসে রান্না হবে, পিকনিক হবে। দিদি নিয়ে এসেছে দিয়েছি মুরগি আর চুনো মাছ, কাঁকড়া, হেনা তেনা অনেক কিছু। চলো তোমাদের সঙ্গে দেখাই কি কি রান্না হচ্ছে, ঠিক আছে? চলো দেখে নিই। মুখে বললে বুঝতে পারবে না। আমাদের স্নান হয়ে গেছে, দেখো স্নান হয়ে গেছে, সব কিছু সারা হয়ে গেছে, মা পুজো করছে। তোমাদেরকে দেখাই, এই দেখো রান্না জোগাড় হচ্ছে এখানে। এই যে হাই বলে দাও, এই হাই, এই দেখো বড় বড় কাঁকড়া এনেছে আমাদের। আজকে জমজমাটি খাওয়া দাওয়া আমাদের বাড়িতে আজকের। এই দেখো প্যাক প্যাক, এই তুই হাই বল, এ হাই বল, বল হাই, হাই বল। এই যে হাই, এই দেখো, এই যে দিশি মুরগি এনেছে, এই হাই বলো। হ্যাঁ, এই যে আমাদের বাবা, বাবা কিছু বলো। আর দেখে নাও, এই যে আমার মা পুজো করছে, আজকে অনেক বেলা হয়ে গেছে। আর এই যে দিশি মোড়লা, ছোট 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 ছোট, সবাই খুব খেতে ভালোবাসে। বাবা নিয়েছে সকালবেলা বাজার চলে গেছিল আজকে ভোরবেলা। এই যে তো বাবা বসে গেছে কাঁকড়া ছাড়াতে, বড় বড় সুন্দর কাঁকড়া। এটা আজকে আমরা সবাই, মানে সবাই বলেছে টক খাবে, তো এটা আজকে আমাদের বাড়ির টক হবে, একদম টক। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, পেঁয়াজ কাটছে, মাংস রান্না হবে বলেছিলাম, দিশি মুরগি এনেছে তুমি, তার জন্য জোগাড় করছে। দেখো আমার তো এখনই জিভে জল চলে আসছে। এই যে দেখো দিশি মুরগিটাকে কেমন ভাবে মেরে ফেলেছে গো, এবার ওকে ঠ্যাং ঠ্যাং সব ছাড়াচ্ছে, ছাড়িয়ে কাটবে। ওই দেখো কাটছে, দেখেছো? এটা মেয়ে মুরগি, তোমরা কেউ বুঝতে পারবে না, তাই আমি বলে দিলাম এটা মেয়ে মুরগি। হায় রে, পুরো ডানা কেটে দিলো, পা ধরে চিরে দিলো মুরগিটা। বিড়ালটা বলছে আমাকে একটু দাও। দেখো দেখো আমরা মানুষেরা না রাখবোস, তাই না? সব খাইয়েই দেখো, জ্যান্ত মুরগিটাকে মেরে কেটে ওটাকে আমরা রান্না করে খেয়ে নেবো। তো খাওয়াটাও তোমাদেরকে দেখাবো। আরে বেচারা মুরগিটা উপরে চলে গেছে। এই দেখো পেটটা বড় চিরে দিল বাবা, কত নাড়ি ভুলি। এবারে হাত দিয়ে বাবা টেনে, বেড়া বেড়া, তোরা থাকলে আমরা খেতে পারবো না, বেড়া যা। তো দেখতেই পেলে বন্ধুরা, বাবা পুরো একদম মুরগিটার মানে একদম যাই তাই করে দিয়েছে, কেটে কুটে করেছে মানে খাওয়ার মতন। এই দেখো কত চর্বি, মানে এটা মানে একটা একজনের বাড়ির মুরগি ছিল, কিনে নিয়ে এসেছে, চর্বি কত চর্বি বেরিয়েছে দেখো। বাবা ছেড়ে দাও, আর নাড়ি ভুড়ি সব খেয়ে নেবে নাকি, ওদের কেটে ফেল দাও। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মা কি রান্না করছো। আমি আজকে মাংস রান্না করছি। দেখো দিদি আজকে বাজার থেকে মাংস নিয়ে এসেছে, গোটা মুরগি নিয়ে এসেছে, ওইটা কাটা হয়েছে তোমরা দেখতেই পেয়েছ। এই যে সেইটা এখন মা রান্না করছে, গরমে নিয়ে এসছে আর আমি রান্না করছি। এই যে এখানে বাবা বসে আছে, ঘরেতে সবাই কি করছে দেখি। বদ্দি ওইখানে কি রান্না হচ্ছে দেখি, মাংসটা হচ্ছে। ও মার মাংস রান্না হচ্ছে, রসুন খায় না? হ্যাঁ, মাটা রসুন ছাড়া হচ্ছে মাংসটা গ্যাসে। এখানে আমার মেয়ে খাচ্ছে, তাও এই দেখো মামা তুমি কি করছো, দেখো ওর বদমাশি, দেখো এই দেখো দেখো, তোমরা ব্যাট গার্ল না গুড গার্ল বলবে, দেখো একে খেতে খেতে লুডো খেলছে, দেখো খাওয়াতে বসেছে ওর মা, ও লুডো খেলছে। আর এই যে এখানে কাঁকড়া রান্না হয়েছে, এই যে দাদা খেতে এসছে, চুনো মাছের এই যে ঝাল হয়েছে খাচ্ছে, কিছু তো বলো কেমন রান্না করেছে বলো।
ভালো হয়েছে মানে খেতে এত ভালো হয়েছে সে তার মুখ থেকে কথাই বেরাচ্ছে না বলছে আগে খেয়ে নি তারপর কথা বলছি কাঁকড়ার থেকে দেখো গরম গরম ধোয়া বেরাচ্ছে কত বড় বড় কাঁকড়া দেখো দাঁতই ভাঙা যাচ্ছে না নোড়া দিয়ে ভাঙতে হচ্ছে এই দেখো দিদি কি করছে তোমাদের তো প্রথমেই দেখিয়েছি কি কি এনেছে এখন সেগুলো রান্না হয়েছে খাওয়া হচ্ছে পুচকিকে খাওয়াবে বলে তার দিয়ে ভাঙা যাচ্ছে না খুব শক্ত তো সলিড আছে কাঁকড়াটা হ্যালো তোমার দেখা আমার ছেলা হয়ে গেছে মামা মাসি কেমন রান্না করেছে টক মাসি না দিম্মা রান্না করেছে খুব ভালো হয়েছে ও খুব কাঁকড়া খেতে ভালোবাসে তাই তো মাসি ওকে খাওয়াচ্ছে তো খাওয়া চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখ কথা হবে দেখতে পাচ্ছ মার রান্না হয়ে গেছে মাংস মা এবারে ঘরে নিয়ে যাচ্ছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ সবাই এখন খেতে বসে গেছে সবাই খাচ্ছে আজকে ফাইনালি কি রেসিপি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই চুনো মাছের ঝাল হয়েছে এখানে হচ্ছে ওই মাংস হয়েছে আর ওটা হচ্ছে কাঁকড়ার টক হয়েছে চলো আর বেশি কথা বলবো না আর এই দেখো আরেকজন খেয়ে দিয়ে খুব দুষ্টুমি করছে ঘুমাতে এত বলছি ঘুমাচ্ছে না এখন বিড়ালের সঙ্গে এই যে খেলা করছে তো আমরা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে আমাদের খাওয়া কমপ্লিট এই যে এদিকে মা বাসন মাজছে চলো বন্ধুরা আজকের আমাদের খাওয়া কমপ্লিট আর মা রান্না করেছিল খুব সুন্দর রান্না হয়েছে তো দেখতেই পেলে তোমরা মা বাসন মাজছে ওই যে মা এখনও বাসন ধুচ্ছে মাজা হয়ে গেছে কমপ্লিট তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা টাটা দিয়ে দে মামা টাটা